এতদিন পর্যন্ত আমরা যখন অনলাইনের মাধ্যমে কোন জমির যে খাজনাটা আছে সেটা পরিশোধ করতে যেতাম তো সেখানে মালিক যদি একের অধিকও হতো তিনজন পাঁচজন বা সাতজন মালিক হতো তাদের ভিতরে যে কোনো একজনের আইডি কার্ড এবং একটা ফোন নাম্বার ব্যবহার করে আমরা কিন্তু খাজনাটা পরিশোধ করতে পারতাম কিন্তু বর্তমানে কিন্তু সেই প্রসেসটা কাজ করছে না তো কীভাবে আপনি খাজনাটা দিবেন আপনার জমির মালিক যদি একের অধিক হয়ে থাকে পাঁচজন ছয়জন বা তারও বেশি মালিক হয়ে থাকে তাহলে কীভাবে আপনি খাজনার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে। দিবেন সেই প্রসেসটায় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আপনারা দেখছেন ওমর টেক সঙ্গে আছে আমি ওমর ফারুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে তো প্রথমত আমাদের যে অনলাইনের যে খাজদার প্রসেসটা সেটা কিভাবে কাজ করে আমরা প্রথমত মালিকের একটা আইডি কার্ড নেই দেন একটা ফোন নাম্বার নেই তো এই দুইটার মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করি অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এক অ্যাপ্লাই করি অফিসের কাছে যে এই জমির আমরা জমির সব ডিটেলসগুলো দিয়ে দিই যে এই জমির খাজনাটা আমি পরিশোধ করতে চাচ্ছি আমরা কিভাবে আসলে খাজনাটা দিই তার উপরে একটা সুন্দর ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি সেই ভিডিওটা হয়তো চ্যানেলের আই বাটন এবং নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই অ্যাপ্লাইটা যখন আমাদের অফিসে যায় সেখান থেকে পারমিশন দেওয়া হয় যে ঠিক আছে আপনি এই যে জমিটা আছে এটার খাজনা অনলাইনে দিতে পারেন তখন যে আমরা পেমেন্ট করি তারপর আমরা রসিদটা বের করি তো এখন যাদের জমির মালিক একের অধিক তারা একজনের মাধ্যমে বা একজনের আইডি কার্ডের বা একজনের অ্যাকাউন্টের মাধ্যমে বর্তমানে খাজনাটা দিতে পারছে না তো তাদের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো যদি আপনার মালিক আমি ধরে নিচ্ছি পাঁচজন মালিক এরকম একটা জমির খাজনা যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনার পাঁচজন মালিকেরই ভোটার আইডি কার্ড আপনার সামনে থাকতে হবে এবং পাঁচজন মালিকের জন্য আলাদা আলাদা এক একটা ফোন নাম্বার আপনার কাছে থাকতে হবে প্রত্যেকটা আইডি কার্ড দিয়ে মানে পাঁচটা আইডি কার্ড এবং পাঁচটা ফোন নাম্বার দিয়ে এক একটা করে অ্যাকাউন্ট করবে পাঁচটা অ্যাকাউন্ট হবে টোটালি পাঁচটা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে আপনার যে খারিজের কপিটা আছে বা নামজারি যে কপিটা আছে সেটা তো একটাই থাকবে সেটার ভিতরে পাঁচজনের নাম থাকবে অবশ্যই তো সেই একটা কাগজকেই স্ক্যান করে প্রত্যেকটা অ্যাকাউন্টের মাধ্যমে আপলোড করে আপনাকে আবেদন করতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে সোজা কথায় আপনার যতজন মালিক থাকবে ততটা অ্যাকাউন্ট হবে ততটা অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনি ওই জমির খাদাটা দিতে চান যখন সবগুলো মালিকের আইডি কার্ড এবং অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাপ্লাইটা করবেন তখন অফিস থেকে আপনাকে পারমিশনটা দিয়ে দেওয়া হবে এখন এখানে একটা বড় প্রশ্ন থাকতেই পারে যে আপনার যদি আইডি কার্ড না থেকে থাকে ধরেন আপনি যার জন্য জমি কিনেছেন বা যে মালিক আছে সে এখনও আইডি কার্ড করেনি কোনো কারণে সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে সেটা হলো উত্তরাধিকার সূত্রে আপনি কিন্তু খাজদাটা পরিশোধ করতে পারে তো আপনি যখন হোল্ডিং অ্যাড করতে যাবেন তখন ওখানে নিজের মালিকানার একটা অপশন পাবে এবং উত্তরাধিকার সূত্রে একটা অপশন পাবেন সেখান থেকে আপনি যদি আইডি কার্ড না থেকে থাকে তাহলে উত্তরাধিকারটা সিলেক্ট করে যার আইডি কার্ডটা নেই সে যদি না থাকে তার জমিটা কে পাবে সেখান থেকে যে কোনো একজনের আইডি কার্ড দিয়ে ওই জায়গাটা ফিল আপ করে অ্যাপ্লাইটা করবেন অ্যাপ্লাইটা কমপ্লিট করলে আপনাকে অফিস থেকে পারমিশনটা দিয়ে দেওয়া হবে তো অ্যাজ ইট এটা একটা খুবই সাধারণ ব্যাপার আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা মালিকের জন্য আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই অ্যাপ্লাইটা কিন্তু একসাথেই যাবে অফিসে অফিসের থেকে তারা একসাথে পারমিট দিয়ে দিবে অবশ্যই যখন তারা আপনাকে অনুমতি দিয়ে দেবে যে আপনি খাজনাটা পরিশোধ করতে পারেন তখন প্রত্যেকটা অ্যাকাউন্টে পাঁচটা অ্যাকাউন্টে আপনি ঢুকলেই দেখতে পাবেন যে আপনি খাজদাটা দিতে পারবেন যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকেই দেওয়া হয়ে যাবে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনার কাজে এসে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এই সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে তাহলে নিচে যে কমেন্ট বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে